বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম আলা বলছি। আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। আপনারা জানেন যে বন্ধন মিডিয়া দীর্ঘ 57 বছর ঢাকার মধ্যে আমাদের যে অফিস, আল্লাহর রহমতে এই পর্যন্ত আমরা 29,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ। আপনারা ভিডিও হয়তো সবসময় দেখতেছেন। আল্লাহর রহমতে গতকালকে একটা বিয়া ফাইনাল করে আসলাম মিরপুরে, হলো ছেলের বাড়ি পল্লবীতে। মেয়েদের হলো বুটবাজারে বাড়ি, স্থানীয় মেয়ে ঠিক করে আসলাম। এবং এর আগের দিন মানে 2 তারিখে আমরা আমাদের 3 নম্বর সেক্টরে এসপি সাহেবের মেয়ে এবং ছেলে হইল আমাদের দক্ষিণ খান, ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ছেলের বাড়ি হলো দক্ষিণ খানে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, ছেলে বাবা ছিলেন ব্যাংকের ডিজিএম, এই বিয়াটা ঠিক করে আসছে ইনশাল্লাহ। এবং আরেকটা বিয়া ইনশাল্লাহ টঙ্গী কলেজে 70 নম্বর রোডে হলো মেয়েদের বাসা, আর ছেলেদের বাড়ি হলো আমাদের উত্তরা 3 নম্বরে, ছেলে পাইলট, ছেলে বর্তমানে পাইলট, এই ছেলের বিয়ে ঠিক করেছি ইনশাল্লাহ শুক্রবারের মধ্যে ইনশাল্লাহ। আমাদের এই 3টা বিয়া আপনার ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ, 3টা বিয়া ইনশাল্লাহ ফাইনাল হচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে কন্টিনিউ আমরা এইভাবে সকল ছেলে মেয়েদের জোড়া মিলে যেন কাজ করতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমি চাই না যে টাকার জন্য একটা বিয়া হবে না, টাকার জন্য একটা বিয়ে আটকে থাকবে, টাকা আমাকে দিবে নাহলে না দিবে, কিন্তু আমি বিয়েটা আটকে রাখতে চাই না। আমি চাই বিয়েটা হয়ে যাক, হয়ে গেলে যে যার সমর্থ অনুযায়ী দিবে, আর অনেকে পাইলেও যদি না দেয় এটা তার ব্যাপার, কিন্তু আমি আমারটা যেন বিফলে না যায়, যাতে আমার মধ্যে এরকম না হয় যে আমার কারণে বিয়েটা হয় নাই, আমার টাকার লোভে আমি বিয়েটা ভেঙে দিছি, এরকম যে না হয় ইনশাল্লাহ। এরকম কাজ আমার জীবনে করি নাই, বিয়েটা হয়ে যাক তারপরে পারলে দিবে, আর যদি পাইলেও যদি না দেয় এটা সে বুঝবে, জব দিতে হবে আল্লাহর কাছে যে আমি এত পরিশ্রম করে কাজ করি, যদি ঠিক মতো আমাকে না দেয়, আমাকে যদি না খুশি করে, জব দিবে আল্লাহর কাছে, আমার কিছু করার নাই, কিন্তু আমি বিয়ে আটকে রাখবো না, বিয়ে যাতে হয়ে যায় সেই কাজে আমরা করে যাবো ইনশাল্লাহ। আমাদের ছেলেরা কন্টিনিউ যেভাবে পরিশ্রম করে কাজ করতেছে, কোনো বন্ধ নাই, কোনো ছুটি নাই, যেভাবে শ্রম দিচ্ছে, বাংলাদেশে এমন কোনো অফিস নাই যে বন্ধ নাই, সপ্তাহে একদিন হইলে বন্ধ আছে, 2 দিন না হয় 1 দিন হইলে বন্ধ আছে, কিন্তু আমাদের অফিস বন্ধ করি নাই, যেহেতু আমাদের ছেলেরা পরিশ্রম করে কাজ করতেছে, তাদের প্রতিও বিয়ের পরে আপনারা দেখতে হবে একটু। আর আমাদের অফিসের তো বুঝে নেই 10-11 লাখ টাকা মাসে খরচ, বিভিন্ন খাতে আমরা যেভাবে আমরা খরচ করি 11-11 লাখের মতন আমাদের প্রতি মাসে খরচ, তো কাজেই আমরা চাই সকলে জানি সুন্দরভাবে জোড়া মিলে কাজ করতে পারি। অনেকের অনেক টাকার মালিক, কিন্তু সে মিডিয়াকে হ্যাঁ দিতে সে অনেক কষ্ট পায়, অথচ যার মাধ্যমে মেয়েটা বিয়ে হচ্ছে, ছেলেটা বিয়ে হচ্ছে, তাকে খুশি না করে যা ওই লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে রাজি আছে, কিন্তু মিডিয়াকে যখন দিবে তখন তার হাতে টাকা থাকে না, এই জিনিসটা যেন আপনাদের মনের মধ্যে না থাকে, এটা ভুল করবেন এরকম করলে। কারণ যার মাধ্যমে একটা ছেলে পাচ্ছেন, যার মধ্যে মাধ্যমে একটা মেয়ে পাচ্ছেন, কোথাকার ছেলে কোথাকার মেয়ে আমরা যেভাবে উলট পালট করে মিলাইতে পারি, সেই জায়গায় যদি আমাদের মিডিয়ার সাথে প্রতারণা করেন, চালাকি করে যদি টাকা কম দেন, এই কমটা হাসুরের দিন আপনি একদিন এটা পূরণ করতে হবে, দিতে হবে, তখন কোথা থেকে দিবেন, কাজে এটার জন্য দায়ী থাকবেন আপনারাই, আমি কিন্তু দায়ী থাকবো না, আমি আপনাদের কাছে পাওনা থাকবো, কাজে আমি ওই ব্যাপারে আর বলতে চাই না। সামনের দিকে আমি খালি বলতে চাই, আজকে যারা আপনারা মিডিয়াদের কাছে যাচ্ছেন, কয়টা মিডিয়া ঠিকমতো কাজ করে, কয়টা মিডিয়া ঠিকমতো বিয়া দিচ্ছে, কয়টা মিডিয়া দেয়া দেখেন যে 29,000 বিয়া দিতে পারছে, 100-200 দিতে পারছে কিনা ভালো করে খবর নিয়ে দেখেন, একটা বিয়া দিলেই মনে করে যে আমি আর বিশাল একটা কাজ করে ফেলেছি। আর আমরা প্রত্যেক থানায়, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক এলাকাতে, প্রত্যেক জেলাতে আমরা যেভাবে ছড়ায় ছিটে বিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, আমাদের সুনাম আল্লাহর রহমতে সবসময় থাকবে, আরও সামনের দিকে আরও থাকবে ইনশাল্লাহ।
কারণ আমাদের অভিজ্ঞতা আল্লাহর হাতে বাড়তেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সহায় আছে, বিদায় আজকে এইভাবে দ্রুত গতিতে কাজ করতে পারতেছি। কাজে আপনারা আসুন আমাদের বন্ধন মিডিয়া অফিসে, বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আপনারা আসুন। কাজে আপনারা আমাদের প্রতি সবাই বিশ্বাস রাখবেন যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সেখানে গেলে আমরা ফিরব কেন, ফিরে আসবো কেন? দেরি হোক দেরি হোক আমাদের কাজটা হবে ইনশাল্লাহ, হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, করবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য সবাই দোয়া করে যাবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতেছেন, লাইক কমেন্ট শেয়ার করতেছেন, সকলের প্রতি আমার দোয়া রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এই নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আজকে আমাদের চতুর্থ পর্ব, বিধবা ভন্ডা দিব, তারা ভালো ভালো মেয়েগুলা ছেলেগুলা ফ্যামিলিগুলা দেখবেন মনোযোগের সাথে। আজকে আমাদের ভিডিওতে যারা বিধবা ভন্ডা দিবস মেয়ে তাদেরকে নিয়ে কথা বলবো, আজকে মনোযোগের সাথে শুনুন। আজকে আমাদের চতুর্থ পর্ব, এটা কিন্তু অনেক বিধবা মেয়ে, অনেক দিবস মেয়ে, অনেক ভন্ডা মেয়ে আমাদের কাছে, অনেক হাজারে হাজার আমাদের এখানে, তাদের শেষ করতে হবে একের পর এক। এই যে একটা মেয়ে দেখেন 82-তে জন্ম, মেয়েটা বাচ্চা কাচ্চা হবে না, এইচএসসি পাস করেছেন মেয়েটা, পাসপোর্ট 2 ইঞ্চি হাই, মেয়েটা অনেক ভদ্রনম্র, নামাজি, ধার্মিক। তার দিকে লক্ষ্য করে দেখুন মেয়েটা কত ধার্মিক, নামাজি। তার জন্য যদি কোনো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এরকম নামাজি ধার্মিক ভালো ভালো মেয়ে পাবেন, সাংসারিক মেয়ে পাবেন, বিধবা বন্ধবা মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া অফিসে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে কেউ ফিরে যাবেন না। এই যে কথা বলে না, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে, আমি আশা করি কেউ খালি হাতে ফিরে যাবেন না আল্লাহর দরবারে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছেন, তাদের রিজিক দিয়েছেন, তাদের সম্পদ দিয়েছেন, তাদেরকে জোড়া মিলিয়ে দিয়েছেন, সেই একটা ভালো একটা প্রতিষ্ঠানে আপনারা আমাদের এখানে সদস্য হয়েছেন এবং যোগাযোগ করতে আসতেছেন, ইনশাল্লাহ ভালো ভালো মেয়ে পাবেন, ধার্মিক, শান্তশিষ্ট, হাসি খুশি, ভদ্রনম্র মেয়ে পাবেন, এবং যে যেরকম চাচ্ছেন সেরকম মেয়ে পাবেন। এই যে 81-তে জন্ম মেয়েটা, পাসপোর্ট 3 ইঞ্চি হাই, কত সুন্দর সুইট চেহারা। হ্যাঁ, বয়স যদিও 38-39 হয়ে গেছে, কিন্তু তার চেহারার দিকে লক্ষ্য করে দেখেন কত সুন্দর সুশ্রী একটা মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে। 3 নম্বর সেক্টরে তার বাসা, মেয়েটা শিল্পপতির মেয়ে, মেয়েটা হয়তো ভাগ্য চক্রান্তের গতি গেছে, যে বিএ পাস করেছে, 2000-এ বিএ পাস করেছে মেয়েটা। তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো গরমিল পাবেন না, সর্বদা সত্য কথাই সে বলে যাচ্ছে। সে তার বাড়ি হলো সাতক্ষীরা, সাতক্ষীরা মেয়েরা এমনও ভালো, ভদ্র থাকে, শান্তশিষ্ট থাকে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধুর মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা ভন্ডা মেয়ে, তার ছেলে সন্তান হয় নাই, হবে, ওনার স্বামীটা মারা যায়, পাসপোর্ট 4 ইঞ্চি আছে, 79-তে জন্ম, ভদ্রনম্র একটা মেয়ে, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা হলো উত্তরা, 6 নম্বর সেক্টরের বাড়ি, 83-তে জন্ম, মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি আছে, LLB করেছেন, মেয়েটা ভদ্রনম্র, শান্তশিষ্ট একটা মেয়ে, তার স্বামীটা মারা যায়। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমাদের সাথে সব ধরনের মেয়ে পাবেন। তাদের যে কয়টা দেখাচ্ছি কারোরই কোনো ছেলে সন্তান নাই, আসুন আমাদের বন্ধুর মিডিয়া অফিসে যোগাযোগ করুন। তারপরে মেয়েটার কোনো ছেলে সন্তান নাই, 82-তে জন্ম, মেয়েটা হাইটও ভালো, দেখতে ভালো, সর্বদিকে তার গুণ আছে, মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, 82-তে জন্ম, মেয়েটা ভদ্রনম্র, শান্তশিষ্ট একটা মেয়ে, ভালো ছেলে থাকলে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো 83-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়েটা দেখতে চমৎকার সুন্দর, মেয়েটা আমাদের উত্তরখানে বাড়ি, মেয়ের বাবা মা সবাই উচ্চশিক্ষিত ছিল, বাবা মা দুজনে মারা যায়, এখন এরা 2 ভাই আছে, 3 ভাই মেয়েদিন 1 ভাই মারা গেছে, 2 ভাই এখন জীবিত আছেন, মেয়েটা বিএ পাস করেছেন, সংসার করেছেন 10 বছর, 11 বছর মতো সংসার করেছেন, কোনো ছেলে সন্তান হয় নাই, তার স্বামীটা মারা যায়। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব নিকটেই পেয়ে যাবেন। তারপরে মেয়েটা 81-তে জন্ম, হাইটুল পাসপোর্ট চায়, মেয়েটা লেখাপড়ায় অনেক ভালো, অ্যাড্রেস হলো তার ঢাকাতেই বাগিচাগড়া তার বাড়ি, মেয়েটা শান্তশিষ্ট, নামাজি, ধার্মিক একটা মেয়ে, ভালো ছেলে, তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, পাসপোর্ট 5 ইঞ্চি হাত, ছেলে সন্তান হয় নাই, হবে, ওনা 1988-তে জন্ম, মেয়েটা ডাক্তার। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল আমাদের 86-তে জন্ম, ছেলে সন্তান হবে না, কক্সবাজারে বাড়ি, মেয়েটা পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, MHC পাস করেছেন, মেয়েটা 86-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, দেখতে চমৎকার, ভদ্রনম্র একটা মেয়ে, শান্তশিষ্ট একটা মেয়ে, তার অত্যন্ত ভদ্র, ফ্যামিলিটাও ভালো,
যদি কোনো ভালো ছেলে থাকে ত্রিরাঙ্গের আমাদের বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি পাবেন। তারপরে মেয়েটাও 1990 জন্ম পাসপোর্ট তিনি ইতিহাস বিএসসি ও মাস্টার্স পাস করেছেন, এমএসসি করেছেন, মেয়েটা শিক্ষিত ভদ্রনম্র। যদি কোনো ভালো ছেলে থাকেন ত্রিরাঙ্গের হোক আর ঢাকার হন আমাদের বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েরা সিয়াছিতে জন্ম, এটাও চট্টগ্রামে বাড়ি, মেয়েটা দেখতে অনেক সুন্দর, পাসপোর্ট দিয়ে ইতিহাস দেখতে চমৎকার সুন্দর, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো ছেলে থাকলে বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 13 নম্বর সেক্টর বাড়ি, 89-তে জন্ম, মেয়েটা পাসপোর্ট দিয়ে ইতিহাস দেখতে চমৎকার ভদ্রনম্র একটা মেয়ে, যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্রনম্র সুলিম মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকে তার কোনো স্বামী নাই, ভদ্রনম্র একটা মেয়ে, আমাদের বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে এই 13 নম্বরের মেয়েটার সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ। তারপরে 94-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছে, মিরপুরে বাড়ি। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন, তার বাসটা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা চিটাঙ্গের মেয়ে, মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। 92-তে জন্ম, চট্টগ্রামের মেয়ে, মেয়েটা MBA করেছেন, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, তার নামে একটি ফ্ল্যাট রয়েছে, মেয়ের ইনশাল্লাহ বাচ্চা হবে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 81-তে জন্ম, BHC পাস করেছেন, মেয়েটা অনার্স, রানিং, মেয়েটা দেখতে শুনতে ভালো, মেয়েটা লেখাপড়া আবার শুরু করেছেন, মেয়েটা 81-তে জন্ম, ছেলে সন্তান হবে না। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে মেয়েটা যেহেতু ছেলে সন্তান হবে না, আপনার 2টা বা 3টা বাচ্চা তাহলে অবিত্ত থাকবে না ইনশাল্লাহ, চলে আসছেন আমাদের বন্ধুমিটার বসে নির্বুদ্ধিক প্রতিষ্ঠানে, আসতে ইনশাল্লাহ মেয়েদের অভাব হবে না। তারপরে 88-তে জন্ম, ঢাকাতে বাড়ি, পাসপোর্ট 4.5 ইঞ্চি লম্বা, মেয়েটা ভদ্রনম্র শান্তশিষ্ট দেখার মতো মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরটা মেয়েটা হলো 92-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি আর দেখতে চমৎকার, MBA করেছেন মেয়েটা, আমাদের উত্তরাতে বাড়ি, দেখতে শুনতে চমৎকার সুন্দর মেয়ে। হ্যাঁ, মেয়ের বাবার গার্মেন্টসের মালিক, একটা গার্মেন্টসের মালিক, ভাইও গার্মেন্টসের ব্যবসা করেন, মেয়েরা মাত্র 2টা বোন। যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়ের জন্য বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপর 91-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি আর মেয়েটা জাপানে PhD করেছেন, মেয়েটা অনেক সুন্দর অতি। তারপরে মেয়েটা পাসপোর্ট 91-তে জন্ম, তার ছেলে সন্তান হবে ইনশাল্লাহ, ভালো ছেলে থাকলে বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের, মেয়েটা হলে 90-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি আর মেয়েটা ক্যানাডা সিটিজেন, মেয়েটা দেখতে সুন্দর চমৎকার একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে দোয়া সারা মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ক্যানাডা দেওয়া অতি সহজ হয়ে যাবে, ক্যানাডা যেতে পারবেন অতি তাড়াতাড়ি বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ। মেয়েটা যত ছুটি দেন আমাদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অতি তাড়াতাড়ি পাবেন। তারপরে মেয়েটা স্বাস্থ্য অনেক ভালো, 87-তে জন্ম, চিটাগাং বাড়ি, মেয়েটাকে যদি স্বাস্থ্য ভালো একটা মেয়ে যদি চান বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ইনশাল্লাহ ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা BBA পাস করেছেন, 92-তে জন্ম, মেয়েটা দেখতে চমৎকার সুন্দর ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো আমাদের ইঞ্জিনিয়ার, মেয়েটা দেখতে সুন্দর চমৎকার, উত্তরা 7 নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটা ইঞ্জিনিয়ার দেখতে সুন্দর, সৌদি আরবে সরকারি চাকরি করেন বাবা, বাবা 3টিতে চাকরি করেছেন সৌদি আরবে, ওনার চাকরি বহুত বছর আরও আছে, এক ভাই এক বোনেরা। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, যদি কোনো ভালো ছেলে থাকে, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তাদের বিক্রমপুরে অরিজিনাল বাড়ি, আর আমাদের মহাখালীতে 6 তলা বাড়ি রয়েছে, এবং মেয়ের বাবার আমাদের উত্তরাত বেশ কয়েকটা প্লট রয়েছে, পূর্বাঞ্চলেও কয়েকটা প্লট রয়েছে। উনি একজন 3 দিনের মধ্যে সবচেয়ে বড় অফিসার, বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করবে আমাদের এই মেয়েটার ঠিকানা পাবেন। সৌদি আরবে যেহেতু মেয়েটা জন্ম হয়েছেন, তার জন্য ভালো ছেলে থাকলে এই ডাক্তার মেয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে। তারপরে মেয়েটা BHC পাস করেছেন, 83-তে জন্ম, মেয়েটা বাচ্চা 2 ইঞ্চি হাইট, নবাবগঞ্জ বাড়ি, ঢাকা নবাবগঞ্জের মেয়েরা অনেক ভালো থাকে, ভদ্রনম্র, মেয়েটা বাচ্চা হবে না। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, 91-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, হবিগঞ্জ বাড়ি, সিলেট, হবিগঞ্জের মেয়েরা, যদিও ম্যাট্রিক পাস, মেয়েটা চমৎকার সুন্দর দেখতে ভালো। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা পাস করেছেন, মেয়েটা দেখতে যেমন এমন সুন্দর, মেয়েটা সরকারি জব করেন, ধানমন্ডিতে নিজের বা নিজের ফ্ল্যাট আছে, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, সরকারি জব করে মেয়েটা, সরকারি জব করে যেহেতু মেয়েটা, তার
চাকরি অনেক বড় মাপের চাকরি, সেই ফার্স্ট ক্লাস অফিসার, তার জন্য যদি কোনো ভালো সরকারি চাকরি হোক বা প্রাইভেট চাকরি হোক, ভালো একটা ছেলে যদি হন, তাইলে আমাদের সাথে যোগাযোগ করলে এই মেয়েটার একটা ভালো একটা মেয়ের সন্ধান পাবেন ইনশাল্লাহ। বন্ধ মিলের মাধ্যমে মেয়েটা যেহেতু সরকারি জব করে, মেয়েটা যেহেতু পাসপোর্ট তিন ইঞ্চি, আমাদের সাথে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। আমাদের এখানে যোগাযোগ করে আমাদের সাথে ইনশাল্লাহ এই মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের সায়মা আক্তার, মেয়ের নাম মধ্যবাড্ডা, ভুরসালে তার বাড়ি, হোসেন মার্কেটের পাশ পিছনে তার এখানে পাঁচতলা বাড়ি রয়েছে। আশিতে জন্ম হয়েছিল, পাশে বিয়ে, স্বামীটা মারা যায়, আই পাস করার পরে তার বিয়ে হয়ে যায়, আর লেখাপড়া করতে পারলো না মেয়েটা। তার একটা মেয়ে বাচ্চা আছে, মেয়ে বাচ্চারা বিয়ে হয়ে যায়, মেয়েটা আছে এখন আমেরিকার সিটিজেন। কাজে যদি কোনো ভালো ছেলে থাকেন, সম্মানিত পরিবারে যদি ভালো ছেলে থাকেন, তাকে যদি সাদরে গ্রহণ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া অফিসে, এমন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। প্রতিনিয়ত আমাদের কাজ হচ্ছে ইনশাল্লাহ, প্রতিদিন আমাদের একটা পর একটা বিয়ে হচ্ছে। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন, সঠিক একটা স্থানে আসবেন, সঠিক একটা জবাব দেওয়ার মতন, কথা বলার মতন একটা প্লেস আমাদের অফিসে আছে, যে কোনো সময় আসতে পারেন। আপনাদের জন্য দরজা খোলা আমার, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত দরজা খোলা থাকে আমাদের। আমাদের অফিস হলো দোতলায় 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দ্বিতীয় তলায়, মমতাজ মহল, পদ্মা ব্যাংকের পশ্চিম পশ্চিম ডান দিকের দোতলায় দেখবেন বন্দর মিডিয়া সাইনবোর্ড, বাতি জ্বলতে আছে সারাক্ষণ, 24 ঘন্টা বাতি জ্বলে আমাদের এখানে। এক নামে সবাই চিনে, ভাস্কর প্রধান, অপোজিটে গলিতে ডাকলেই, গলিতে ঢুকলেই বন্দর মিডিয়া, ডাকে তাকে বললেই বন্দর মিডিয়া চিনবে, সবাই বলে দিবে ইনশাল্লাহ। হাউস বিল্ডিং নামার পরে আর কোনো জায়গায় গাড়িতে উঠতে হবে না, রিক্সায় উঠতে হবে না, চলে আসবেন আমাদের সুরা বন্ধ মিডিয়া অফিসে, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, যেখানে আসলে কেউ খালি ফিরে যাবেন না। কাজ ইনশাল্লাহ আজকেও কালকেও হওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ, এবং চেষ্টা করি ভিড়েই আজকে আমাদের শুভ কাজ হচ্ছে একটার পর একের পর এক, একের পর এক। আশা করি কেউ ফিরে যাবেন না, আসুন আমাদের এখানে, আসলে আমাদের সব কিছু পাবেন। আমি আর কিছু বলতে চাই না, বিকাশ নাম্বার 2টা, একটা হলো 017-1-2-6-4-1-5-9, ইউটিউবে চার্জ দিলে দেখবেন, বন্দর মিডিয়ার ইউটিউবে চার্জ দিলে দেখবেন, দুইটা বিকাশ নাম্বার আছে, ওই বিকাশে টাকা দিবেন, বিকাশ ছাড়া কোনো বিকাশে টাকা দিবেন না। আমাদের ইউটিউবে দেখে টাকা দিবেন, ইউটিউব ছাড়া যদি কোনো বিকাশে টাকা দেন, ওই টাকা আপনি বাজেয়াপ্ত হয়ে যাবে, কোনো রিসিটও পাবেন না। কাজেই ধোকাবাজি করতে পারে অনেকে, ধোকা দিয়ে অনেকে বিভিন্ন আমাদের প্রচারণা করে, হয়তো বিভিন্ন মিডিয়ার থেকে, বিভিন্ন জায়গার থেকে বন্ধন মিডিয়ার পরিচয় দিয়ে হয়তো একটা নাম্বার দিতে পারে, এই নাম্বারটা আপনাকে কখনো গ্রহণ দিতে হবে না। একমাত্র বন্ধন মিডিয়া আমাদের ইউটিউবের মধ্যে যেটা ভিতরে দেওয়া আছে, বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, বিকাশ নাম্বার 017-1-2-6-4-1-5-9, আরেকটা হলো 017-1-5-8-1-6-1-3, এই দুইটা বিকাশে টাকা দিবেন। এই বলে আমাদের শেষ, আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি বারাকাতুহু।